গুড মর্নিং বোন, ভালো আছো? গুড মর্নিং ভাই, ভালো আছি। তাই স্কুলে যাবে? পরীক্ষার ফি কি নিবি না? পরীক্ষা হবে বলে? হ্যাঁ নেবো নেবো, আব্বা আসুক, আব্বার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ফি কি দেবো। ওই শরীর তো দিবার বাইতে না রে, ওই সল তো পথে চোখে থাকতো বিক্রি করতো, সলটা টাকা পয়সা পাচ্ছে না, সলটা ওই সিলেটে খা দেবো তোমার, বুঝতেছি জীবন। দেই আব্বার কাছে, দুর কাছ দেওয়া লাগবে। হ্যাঁ দিস, তোর সাথে করালে এত টাকা পয়সা দিস, যদি পারিস দিয়ে দিস, তাহলে আব্বু ডাক দিতে। ও আব্বু, আব্বু রে রাত্রে এসো, স্কুলে যাবো। বল ডাকতেছিস নি কিছু জানি, আমি আইসি, বল। তাড়াতাড়ি বলার দরকার বল, আমার আবার অফিসে যাওয়া লাগবে তো। আমি যে বলবো তো জানাবো, ওই জামা কাপড় সব লাগবে, স্কুলে দেওয়া লাগবে পরীক্ষার। আব্বা আমারও তো ফি দেওয়া লাগবে, আমারও দেওয়া লাগবে পরীক্ষার ফি, দিয়ে দিও। আচ্ছা আচ্ছা দিবান, দিছি দিছি, দাঁড়া অপেক্ষা কর। ও আব্বু তোমার সাথে আর একটা কথা আছে, ওই যে শরীফ আছে না, শরীফ তো মানে পথে অনেক পাপ করে ফেলছে, এখন টাকা পয়সা, টাকা পয়সা দেবো কেমন, তুমি কি দিবা নাকি টাকা পয়সা? হ্যাঁ দিলি, দিয়া দেবে না, ডাকিস আনিস, আমি দিবা না, সমস্যা নেই, আসি। তাই স্কুলে চলে গেলাম তো, সব চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তোরা সাইড গেলে আমি চলে যাবো, আমি কি বসে থাকি? এনে শরীর পাশে না করে, শরীর তো যখন আসতে জানো আসলে কথা না, আমি দোষ চলে আসি, কি কস ক চলে আসি তুমি তো না। আমি বার কথা ছিলাম যে আব্বু তার কিছু টাকা পয়সা দিয়ে আসছে পরীক্ষার ফি। বাহ দোষ, তুই খুব উপকার করলি আমার, বুঝছিস, খুব উপকার করছিস আমার, তুই চিন্তা করিস না, দিয়ে দিবে না আমার আব্বু, আমরা আনছি, আমরা দিয়ে দিবে না, মানে পরে দিবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই আমার। এই সবাই তোমরা চলে আইছো তো, হ্যাঁ পরীক্ষার ফি টি নিয়ে আইছো নাকি? জি স্যার আনছি স্যার, ফি আছে স্যার, সমস্যা নেই স্যার, স্যার আমিও আনছি, ফি আমিও আনছি। শরীর তোমার ফি কো, তোমার ফি তো দে না স্যার, আমি দেবো কেমন স্যার, আমি তো বুঝতে পেরেছি, গরিব মানুষ বা অসুস্থ, তাহলে টাকা পয়সা দিবার হতে গেছে স্যার, চিন্তা করেন না, ওর টাকাটা আমি দিয়ে দিচ্ছি, ও কইছি খুব খুশি হলাম তুমি তিন পড়ালেখা করে আইসো, বাংলাদেশ কত তম হতে পারবা যেতম পয়সা বলো। স্যার এত বসলো, এত সহজ কি যায় না স্যার, পারে তাও পারে স্যার, বাংলাদেশ হলো 50 তম। ফাক এখন আর তোমার কিছু কলাম না, না রে মায়ের আজকে ভাটা বলা দিতাম, আজকে ভালো বুঝে হেরে দিলাম, এত সহজ পাই পারো না, কেউ বলতে পারবা? তোমরা জানিস কেউ বলবো পারবা? বলবো পারলে দাঁড়াও। জি স্যার বলবো পারবো আমি। আচ্ছা সরি তুমি বলো, বাংলাদেশ তাহলে কত তম? স্যার বাংলাদেশ হলো তৃতীয় নম্বর স্যার, বাংলাদেশ। আমি তেলা তুমি বলবো পারবো বাংলাদেশ কত তম? স্যার বাংলাদেশ মনে হয় চতুর্থ পঞ্চম তম হতে পারে স্যার। কেউ তাহলে ঠিক মতন করতে পারলে না, একমাত্র হইলো খালি শরীফের কথাটাই হইলো, বাংলাদেশ তৃতীয় নম্বরে আছে, বুঝতেছো না? কি বড় তাহলে এতদিন কি পড়াইলাম তোমাদের? আচ্ছা যা হয়েছে পড়ছো, যা পড়ছো পড়ছো, এখন তোমাদের বাড়ি ফিরে আসবার পরের অধ্যায় বুঝছো, দ্বিতীয় অধ্যায় না, তৃতীয় অধ্যায়ের পরের পৃষ্ঠা ফিরে আসবো বুঝছো, ফিরে আসবা, ফিরে আসার জন্য আমি চাই এবার পড়তে। ওকে স্যার ফিরে আসবো এবার। বুঝিস